হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আই হোপ কি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর এই যে দেখো, সকাল সকাল মামাম এখন গোপুকে নিয়ে আদর করছে, আর এইভাবেই দিনটা শুরু হলো। আর এখন আমি মামামকে খাইয়ে দিচ্ছি, আর আমার তো গোপুকে খেতে দেওয়া হয়ে গিয়েছে। আর তারপর মামাম হচ্ছে আজকে খাচ্ছে সকালে ওটস। ওর সকালের ব্রেকফাস্টে সুজি আর ওটস, এই দুটোকে আমি অল্টারনেট করেই ওকে খাওয়াই। আর ও কম বেশি এই দুটো খেতেও ভালোই বাসে। আর তারপর এই যে এখন আমরা ব্রেকফাস্ট করছি, আমাদের ব্রেকফাস্টে আজকে রয়েছে ব্রেড অ্যান্ড বাটার, যেটা আমার হাজব্যান্ড আজকে রেডি করছে। আর ও বাটারগুলো ভালোভাবে লাগিয়ে দিয়েছে। আর এই যে এখন আমি চিনি দিচ্ছি, কারণ আমার হাজব্যান্ড একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসে এই বাটার আর ব্রেডটা, ও শুধু তো খেতেই চায় না। আর এই যে আমি এখন চিনি দিচ্ছি। আর আমার মামাম দেখো এখানে কি করছে, মানে ও তো খাবে না একটুও, শুধু নিয়ে মানে ছড়াবে, নষ্ট করবে, এইসবই করবে। আর ওই যে এখন ওর পাপা বলেছে হাই করতে, ও হাই করছে আর তোমাদেরকে হাম দিচ্ছে, ও সারাক্ষণ এইসবই করে। আর তোমাদের সাথেও শেয়ার করলাম। আর এই যে এখন হচ্ছে কাকিমা একটু প্রসাদ দিয়েছিল, তো এখন এটা খাবো আমরা। উনি বাজারে গিয়েছিল, বাজার থেকে এনেছে হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ ফল, মামামের জন্য ফল এনেছে। আর এই যে এখানে সুজি আছে আর লেবু আছে, কারণ আজকে হবে চিকেন, চিকেন দিয়ে লেবু ভালো লাগে তাই লেবু। আর এখানে ধনে পাতা, তো চলো এগুলো সব ধুয়ে নিই, তারপরে আবারও তোমাদের সাথে কথা বলছি। আর এই যে এখন দুপুরবেলা মামামের পাপা মামামের জন্য খাবার এনেছে, এটা জয়পুর থেকে আনতে দেওয়া হয়েছিল। এখানে মামামের জন্য ফার্স্ট টাইম ট্রাই করবো, কখনোই ওকে খাওয়াইনি। আমি ইউটিউবে রিভিউ দেখছিলাম, ভালো কেলক্সের কনফ্লেক্স আছে, সেটা ফার্স্ট টাইম ওকে খাওয়াবো, কারণ আমার মামাম তোমরা জানো ভাতটা কিছুই খেতে চায় না, ওই জন্য এই কনফ্লেক্সটা ওর জন্য ট্রাই করবো। আর রয়েছে ওটস, যেটা তো ও খায়, কুইকারের ওটস রয়েছে, এই ওটসটাই ও খায়। আর শেষ হয়ে গিয়েছিলো তাই আর একটা আনিয়ে নিলাম। আর এখানে রয়েছে মামামের জন্য ফুডস, যেটা আমার শ্বশুরমশাই পাঠিয়েছেন ওর জন্য, আমার শ্বশুরমশাই এখানে এসেছেন মানে আমার ননদদের বাড়ি, আর মামামের জন্য এই ফ্রুটসগুলো পাঠিয়েছেন, দুপুরবেলা ও খাবে। আর এখন আমরা ডিনার করব, ডিনার নয় সরি, আমরা এখন লাঞ্চ করব, তো চলো লাঞ্চ করে নিই, আবারও তোমাদের সাথে কথা বলব। আর এই যে এখন মামাম ঘুমোচ্ছে, আর সেইভাবে আমি মামার ওই ড্রাই ফ্রুটসটা ড্রাই নিচ্ছি কড়াইয়ের মধ্যে। আর মামামের ওটসটাও আমি হালকা রোস্ট করে রেখে দিলাম, এগুলো সবই মিক্সিতে আমি মানে এ করে নেবো, গুঁড়ো করে নেব। আর এখন মামাম ঘুমাচ্ছে, ও যেহেতু সন্ধেবেলায় খাবে, তো এগুলো আমি তার আগেই করে রাখছি। এটা শেষ হয়ে গিয়েছিলো আজকেই মামামের পাপা দুপুরবেলায় এনেছে, তো চলো এটা রেডি করে নিই, তারপরে আবারও তোমাদের সাথে কথা বলছি। আর এই যে এখানে হচ্ছে আজকের মানে পৌষ সংক্রান্তির মেন পিঠের পাট, যেটা কাকিমা দিয়েছে। এখানে রয়েছে গুড়, আর এটাকে কি পিঠে, অনেকে বলে ভাপা পিঠে আর অনেকে বলে আজকি পিঠে। আর এটা রয়েছে সরু চাকলি, তো এটা কাকিমা দিয়েছে। আর এর মধ্যে আমার ননদ দিয়েছে, তো সেগুলোও দেখাচ্ছি তোমাদেরকে, চলো। আর এই যে দেখো, এর মধ্যেও রয়েছে একই ওই যে আজকি পিঠে, আর এটা রয়েছে তেলের পিঠে, অনেকে বলো ভাজা পিঠে। এই যে এখানে দু রকমের পিঠে রয়েছে, আর কাকিমা দিয়েছে এক থালা পিঠে। এখন মনে হচ্ছে রাতে না রান্না করলেই ভালো হতো, মামামের পাপা পিঠে খেতে খুব ভালোবাসে। আর এখানে এত রকমের পিঠে, আর আমি তো তার মধ্যে রান্নাও করে ফেলেছি, রুটি টুটি সবই হয়ে গিয়েছে। আর তো চলো একটু ট্রাই করে দেখা যাক। আর এই যে এখন হচ্ছে রাত্রিবেলা, আর আমার মামাম কি করছে দেখো, ও বিউটি ব্লেন্ডার নিয়ে মেকআপ করছে, দেখো কিভাবে মেকআপ করছে। আর এই যে আমার কাছ থেকে এই সব শিখেছে, সেটা আমি ভালোভাবেই বুঝতে পারছি। এখন তো আমার এটাই মনে হচ্ছে যে আমার মেকআপ করার সময়ও ওকে আমার সামনে রাখলে হবে না, তাহলে এই ছোটো থেকেই এগুলো শিখে যাবে। দেখো ভালোই শিখে গিয়েছে মেকআপ করা, বিউটি ব্লেন্ডার নিয়ে ও মুখে ফাউন্ডেশন করছে, মানে ফাউন্ডেশন লাগাচ্ছে, দেখেছো কতটা পাকা, এই সবই করে জানো সারাদিনটা। আর এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও, কালকে আর ভিডিওটা আমার শেষ করা হয়নি, এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। আমাদের ব্রেকফাস্ট মানে আমাদের আর মামামের, এখানে দু রকমের ওটস রয়েছে, একটা সিম্পল ওটস, একটা আমাদের মানে মশলা ওটস, সেগুলোই আমরা আজকে খাবো। আর এই যে এখানে মামাম এখন খেলা করছে, ঘুরু ঘুরু করছে,
আর তারপরেই তো আমরা এখন দুপুরের লাঞ্চ করতে বসে গিয়েছি। আজকে লাঞ্চে রয়েছে ভাত, বাঁধাকপির তরকারি আর কলা ভাজা, আর তার সাথে রয়েছে ডিমের তরকারি। এই যে ডিম ভেজে তরকারি করেছি, তো চলো দুপুরের লাঞ্চটা করে। আর দুপুরের পরে তোমাদের সাথে সেইভাবে আর কোনো কথা হয়নি, এখন হচ্ছে রাত্রিবেলা, এখন আমরা রাতের ডিনার করছি। আর রাতের ডিনারে আজকে পুরো ভাজা ভুজি দিয়ে আছে, বেগুন ভাজা, আলু ভাজা আর ফুলকপি ভাজা, আর রয়েছে সিঙ্গারা। আর এই দিয়েই হচ্ছে রাতের ডিনার করব। আর রয়েছে রুটি, রুটি তো মাস্ট, রুটি থাকবে। আর এই যে আমার মামাম এখন খেলা করছে, সেটাই একটু তোমাদের সাথে দেখিয়ে দিলাম। দেখো মামাম খেলছে আর আমরা তারই মধ্যে খেয়ে নেব, আর ওকে নিয়েই তো আমাদের খেতে হয়, কারণ নাহলেও কান্নাকাটি করবে। তো চলো খেয়ে নিই। তারপরে এই যে শেষে রয়েছে আমাদের কিন্তু মোমো, আর মোমোটা আমরা শেষে খাচ্ছি, কারণ কি না মোমোটা আগে খেয়ে নিলে তাহলে আর রুটি খেতে ইচ্ছা করবে না। তো এই কারণে আজকে মোমোটা দিয়ে আমার ভিডিওটা শেষ করলাম। তো আজকের মতো টাটা, গুড নাইট।